নির্বাচন এলে অনেক মানুষের অনেক রকম শখ হয়, বলে না যে কুজাও চিত হয়ে শুতে চায়। আজকে যখন মিছিল দিয়ে আমরা করছি নির্বাচনের ঘন একটা আবেজ বাংলাদেশে ধীরে ধীরে আসছে, যে আমেজটি যাতে না আসে সেই জন্যে প্রতিক্রিয়াশীল চক্র যারা নির্বাচনেরকে বিশ্বাস করে না, যারা নির্বাচনের পথে ক্ষমতায় রদবদলের পথে বিশ্বাস করে না, সেই বিএনপি এবং তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি সেনা ছাউনি থেকে ক্ষমতা দখল করেছিলেন, দল গঠন করেছিলেন, সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা দিয়ে দল কেনা বেচা করেছিলেন, ভাঙাচোরা করেছিলেন, সেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দল বিএনপি এবং তারই আশ্রিত জামাতে ইসলামী তারাই নির্বাচন আসলেই 2014 সাল, 2018 সাল এবং এইবারও 2023 সালে আমরা লক্ষ্য করলাম, এবার প্রায় এক বছর আগে থেকেই ওই অপশক্তি নির্বাচনকে না আসে নির্বাচনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, মানুষের কাছে কিভাবে বিতর্কিত করা যায়, সেই লক্ষ্যে তারা অপচেষ্টায় লিপ্ত হল। আমরা লক্ষ্য করলাম বিএনপির নেতৃবৃন্দ যারা দেশে আছেন এবং তাদের নেতা কো চেয়ারম্যান যিনি লন্ডনে আছেন তারেক জিয়া, যিনি দস্তখত দিয়ে গেছিলেন যে আর রাজনীতিতে অংশগ্রহণ করবেন না, সেই তারেক জিয়া লন্ডনে বসে থেকে আবারও কলকাঠি নাড়ালেন এবং তার নির্দেশে পুতুল নাচের মতো এই মির্জা ফখরুল গোয়াঙ্গেরা পুতুলের মতো এসে সাজানো কথা বলে পরিবেশকে ঘোলা করতে চাইলেন। বিএনপির পক্ষ থেকে যেটা শুনতে পাই, যেটা জানতে পারি, ফেসবুকে গেলে জানা যায় তারা নাকি আগামী 7ই জানুয়ারির আগে এবং পরেও এই রকম জ্বালা পোড়া ভাঙচুর অবরোধের মতো আন্দোলন দিয়ে দেশকে অচল করে অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে সরকারকে বাধ্য করতে চায়। আমরা কি আওয়ামী লীগ তাদের কথায় ভয় পাব? আমরা 71 সালে ভয় পাইনি, বঙ্গবন্ধুর কথায় বাঁশের লাঠি নিয়ে মেশিন গান ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আমরা সেই বীরের জাতি, আমরা গর্বিত সন্তান, আমরা দেশকে স্বাধীন করেছি। আমাদের বাবা, আমাদের পিতারা, আমাদের পিতৃমহ পিতামহরা এদেশের জন্য জান দিয়েছেন, আমরা তো কারোকে ভয় করতে পারি না। আজকে দেশের উন্নয়ন সেই জন্যেই অব্যাহত থাকবে, সামনের দিকে এগিয়ে যাব। ভাই, নির্বাচন এলে অনেক মানুষের অনেক রকম শখ হয়, বলে না যে কুজাও চিত হয়ে শুতে চায়। আমরা দেখেছি এরকম ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। 15 বছর যাদের কোনো খবর পায়নি তারা এখন এসে নৌকা নিয়ে বলতে চায়, জনগণের কাছে গিয়ে বলতে চায়, আমি তো তোমারই ওগো, আমাকে তুমি ভুলো না, ভুল বুঝো না, আমাকে আরেকটিবার সুযোগ দাও, এবার তোমার সব কিছু ভরিয়ে দেবো, ঘর সংসার। 15 বছরে যার কাছে 15 টাকার কোনো উপকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা পায় না, তাদেরকে আর কোনো কিছু দেখার দরকার আছে? আমরা জানি নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক, সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ,